कल के जे घटना आगरतला ईस्ट महिला पुलिस थाना घटे अपनारा सकले उपलब्धि कर देखे निजे चोखे पुलिस सामने भारतीय जनता पार्टी मुख्यमंत्री विप्लव देवर इंदने दुआरे गुंडार सब मस्तानरा माथाय हेलमेट पड़े और हाथे लाठी छोटा निये निर्मम भावे आमादेर कर्मीदेर समर्थकदेर प्रार्थीदेर पिटिएछेन। सेखान थेके तारा हासपाताले भर्ती होते गेछे, हासपाताले पर्यन्त 25 जनेर दल निये ढुके पड़ेछे। तारा छुटे छुटे रात्रे कातराते कातराते एसेछे, कारोर हाँटुते स्टीच, कारोर कोमरे स्टीच, कारोर माथाय स्टीच, এমনকি সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি যার কাজই হচ্ছে সংবাদ মাধ্যমে কাজ করে সংবাদ সংগ্রহ করা, তাকেও পর্যন্ত ছাড়েনি। কাল দুপুরে দুজন সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর আক্রমণ হয়েছিল, বিকেল বেলা আরো একজন সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে। পুলিশ থানায়, পুলিশ থানার ভিতরে, এমন না যে রাস্তায় আক্রমণ হচ্ছে, এমন না যে কারোর প্রাইভেট প্রপার্টিতে আক্রমণ হচ্ছে, এমন না যে কোনো খেলার মাঠে আক্রমণ হচ্ছে, এমন না যে কোনো পাড়ায় ক্লাবে ক্লাবে ঝগড়ায় দুপক্ষের হাতাহাতিতে কেউ আক্রমণ করেছে, পুলিশের সামনে পুলিশের থানার ভিতরে আক্রমণ করা হচ্ছে আর পুলিশ নীরব দর্শক। আমি প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কর্তব্যটা পালন করুন। আপনারা মানুষের জন্য কাজ করছেন, জনপ্রতিনিধি বা রাজ্য সরকারে যারা পদাধিকারী কর্মচারী, সে পুলিশ হোক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যে কেউ হোক, সবার উচিত মানুষের জন্য কাজ করা, মানুষের স্বার্থ রক্ষা করা, এলাকার শান্তি সংহতি সম্প্রীতি বজায় রাখা। আপনারা সেটা করছেন না। आज के सारा देशेर काछे कयेक जन बीजेपी नेता के खुशी करते गिये आपनारा त्रिपुरार जे भावमूर्ति तैरी करछेन, त्रिपुरा के आपनारा 50 बछर पिछिए दिच्छेन। आमी त्रिपुरार प्रशासन, त्रिपुरार मा भाई बोनेदेर काछे हाथ जोड़ करे अनुरोध करब जे दया करे विशेष करे प्रशासन के রাজ্যটাকে কারোর কথায় কারোর পৈতৃক সম্পত্তি ভেবে যাচ্ছে তাই করা বন্ধ করুন। যেখানে 7 দিন আগে সুপ্রিম কোর্টের মতো উচ্চ আদালত থেকে রায় দেওয়া হয়েছে যে ঘটনা ঘটেছে বিগত দিনে রাজনৈতিক হিংসার একটা রাজনৈতিক দলের মদতে, সেই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য যেন প্রশাসন সচেষ্ট হয়, প্রশাসন যেন আগামী দিন বিরোধীদের সুরক্ষা সুনিশ্চিত করে এবং গণতান্ত্রিক দেশে প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে গিয়ে তাদের কথা বলার অধিকার রয়েছে সেটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, সুপ্রিম কোর্টের অর্ডারের পর সেই রাজনৈতিক দল এই হিংসার ঘটনা আরো যত দিন যাচ্ছে তত বাড়াচ্ছে, পায়ের তলার মাটি সরে গেছে বলে। আমি বিপ্লব বাবুকে অনুরোধ করব, আপনি এতটাই নির্লজ্জ হয়ে গেছেন যে ভারতবর্ষের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে একবুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে, আপনি যে সময়টা মানুষের উপর অত্যাচার করছেন, বিরোধীদের উপর অত্যাচার করছেন, হেলমেট বাহিনী বাইক বাহিনীদের পাঠিয়ে তাণ্ডব করছেন পাড়ায় পাড়ায়, এই সময়টুকু যদি উন্নয়নমূলক কর্মসূচিতে দিতেন
তাহলে আজকে ত্রিপুরার এই অবনতি বা পরিণতি হতো না। যেখানে সুপ্রিম কোর্টের মতো আদালতের রায় রয়েছে যে পরবর্তীকালে যদি এরম ঘটনা ঘটে তাহলে আদালত কিন্তু ছেড়ে কথা বলবে না। আমরা সুপ্রিম কোর্টে মুভ করেছি আজকে সকালে, মামলা মেনশন করা হয়েছে, কন্টেম্পট অফ কোর্ট আদালত অবমাননার মামলা আমরা ফাইল করেছি, সেই মামলা গ্রহণ করা হয়েছে, আগামীকাল শুনানি। আমি ত্রিপুরার মা ভাই বোনদের আশ্বস্ত করে বলতে পারি যে আর চারটে রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেস আপনালোকে চাই আছে RTTV 24/7 সত্যবাণী বিশুদ্ধ খবর।